শুধু ভোটের সময় নেতাগুলো আছে আর বাকি সময় নাই আছে, তো ওইটাই আমরা আমরা তোমাদেরকে তুলে দেখাবো কি দেখতে আমাকে আমি নাই মারিব কেমা করতে, আমি তো নিজের লেখি নাইছি, তুই তো ঘরে লাল গায়ে আনলি, ভালোই তো 200 টাকার মজুরি কাজ করতেছিলি, তুই তো 40 ভুলাই ভুলাই 150 টাকা দিয়ে আনলি। রাগাই না লে আরেকবার ক্যামেরাটা অন কর, আমি আরেকবার বলে দিচ্ছি কাতে কি আছে, লে ঠিকই আছে লাগছে আমরা দেখলি যে এখানে চারদিকে ঘোরাঘুরি করে এখানে সেরকম সরকার থেকে কোনো উন্নতি করা হয়নি, সেরকম কোনো সাহায্য পাইনি, তুমি যদি সরকারের কিছু জানাতে চাই যে সরাসরি বলো সরকারকে। কি সরকার গজব বেজ্জতি, নাই করব তোর কেরমা, ই বাবা পুরো মাই তোরা দিলো পুরা কেরমাটা তুই তুলছিস, নাই করব। এ ভাই শুন বন্ধু, এটা সরকার লয়, এটা ক্যামেরা বটে, এটাই তুই যদি বলিস তো সরকার ইহালে তোকে দেখতেও পাবে তোর কথা শুনতেও পাবে, সেটা বল। ও এই ব্যাপার। হ্যালো 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 এ ভাই, এই তুই শুধু হ্যালো হ্যালো করছিস যে কিছু বল সরকারকে, কি শালা আমার বোকা বানাইছিস, ও আগে বলো তোমার নামই বলো। আপনারা দেখছেন একদম খাচি রাগি গেছে পটল বিহারী, দেখি কে বলে। তো নমস্কার, তাহলে আপনার নাম কি? আমার নাম আমি কিছু নাই বলতে পারবো, আমি গরিব মানুষ, আপনারা দেখতে পেলেন এখানে সরকার কোনো কাজ করে না, এখানে মানুষ সরকার প্রতি কত রাখ, যখন আমি বলি সরকারকে সরাসরি বললাম আমার ক্যামেরাম্যানকে মারি বটনায় নিয়েছিল, এখনই কোনো রকম আমরা বাঁচিয়ে ফিরে আসিছি, তো এইভাবে আপনারা আমাদের সাথে থাকুন, আমরা শেষ পর্যন্ত বন্ধু আপনার নাম কি? আমার নাম পুলত মাহাতো। তো আপনি কোথায় গেছিলেন? ধানের হাটে হাট ধারে গেছিলি। ও মানে ধান বিক্রি করতে গেছিলেন তাই তো? না না আমি গাছ আপনারা এই মানুষটাকে দেখুন ভালো করে, দেখুন কত গরিব মানুষ, দেখুন গরিব মানুষটাকে দেখুন এখানে আপনারা। আমার দেরি হচ্ছে, আমি ঘর যাবো স্যার। দেরি হলে হবে, থাকুন আপনি, ঘর গেলেই হবে, কি করে ঘর গেলেই হবে, আপনাকে টাকা দিবে কি?
আমার টাকার দরকার নাই তোরা ছাড় তো না না আপনাকে দেখে বুঝে যে আপনি কত করুন আপনারা সবাই দেখতে পাচ্ছেন কত করি মানুষ কষ্ট কত করি আপনাকে টাকা দিয়ে সরকার আমি আছি আপনারা আমার জবরান চাই আপনাকে সরকার অবশ্যই টাকা দিবে আপনি ঠাকুর এই কিনা আমরা আপনাকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা আমার শেষ পর্যন্ত সাথে থাকুন আমরা দেখাবো আপনারা কি হইতেছিল আমাকে দেখে তোর গরিব মনে হচ্ছে আমি মদ পাইকার বডি মদ পাইকার দিনে 25,000 টাকা কামা স্যার 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 আজকে 48,000 টাকা পেমেন্ট হইছে দেখ দেখ টাকা দেখ তোরা টাকা বলছিলি না দেখ বন্ধুরা আপনারা দেখলেন আমরা দেখালি একটা গরিব মানুষের জন্য দেখা হয়েছিল ধান বিকে কেটে গেছিল এক তো দু টাকা কামায় তারপর আর মাথা খারাপ হয়ে গেছে এক তো গরিব তো 25,000 আরে শালা আমাকে গরিব বললি তো আপনারা পুরো ভিডিওটা দেখলেন আশা করব ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর খারাপ যদি লেগে থাকে তাহলে আরো বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আর পাশের বেল আইকনটি অবশ্যই টিপবেন আর ভিডিওটা কেমন ভালো লেগেছে কোন পার্টটা ভালো লেগেছে রিপোর্টার কেমন লেগেছে ক্যামেরাম্যান কে কেমন ভালো লেগেছে